নমস্কার সানি টেকনোলজি ইউটিউব চ্যানেলের দর্শকসকল মই সানি আপনাদের সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো। দর্শকসকল আজি রাতিপুয়া আপনাদের বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর যুগুত হয়েছে। গোটেকেইটা খবরে আপনাদের বহুতেই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণকে চাই থাকবে ভিডিওটি, অল্প স্কিপ নকরাকে। দর্শকসকল এতিয়ালৈকে যদি ভিডিওটি লাইক করা নাই প্লিজ এটা লাইক করে আমাক উৎসাহিত করব। আপনাদের এটা লাইকে আমাক ভিডিও বনাবলৈ উৎসাহ যোগায়। চ্যানেলটি যদি এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তলত থাকা যোনটো সাবস্ক্রাইব বাটন আছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে সাইডত থাকা যদি বেল আইকন আছে প্রেস করে অল অপশনটি ক্লিক করব একবারে নাপাহরিব। এনেকুৱা ধরনের রেগুলার খবর সময় পাই থাকবে। দর্শকসকল আহক ভিডিওটি আরম্ভ করো। দর্শকসকল এই মুহূর্তত আহি পড়েছে বহুকেইটা গুরুত্বপূর্ণ খবরের প্রথমটি খবরে হয়েছে এটা ডাঙর খবর। আরক্ষী গুলি খাব দিব নারি বলে কৈছিল হিমন্ত বিশ্ব শর্মাই। আজি সীমান্তত গুলি খালে আরক্ষীয়ে, মুখ্যমন্ত্রীর গুরুত্ব কোত? আরক্ষী গুলি খাব দিব নারি বলে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। আজি সীমান্তত গুলি খালে আরক্ষীয়ে, মুখ্যমন্ত্রীর গুরুত্ব কোত? উত্তপ্ত হয়ে পড়েছে অসম মিজোরাম সীমান্ত। মিজো দুর্বৃত্তর গুলিত ইতিমধ্যে আহত হয়েছে বহু অসম আরক্ষী জওয়ান আর স্থানীয় লোক। মিজো আরক্ষীর গুলিত আহত হয় কাছাৰ আরক্ষী অধীক্ষকও। এই সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করে অসম জাতীয় পরিষদে এক প্রেস বিবৃতির জড়িয়ে দলের সভাপতি লুৰিণজ্যোতি গগৈ আর সাধারণ সম্পাদক জগদীশ ভূঞাই কয় যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অসম ভ্রমণ করে যার পিছদিনাই তথা অমিত শাহর উপস্থিতিত উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রী সকলের মাজত সীমা সমস্যাক লৈ বৈঠক অনুষ্ঠিত যার পিছতে এই ঘটনা সংঘটিত হওয়াটো তাৎপর্যপূর্ণ। কিয়নো অসম আর মিজোরাম দুইখন রাজ্যত এন ডি এর সরকার চলি আছে। মিজোরামের শাসনাধিষ্ঠিত মিজো ন্যাশনেল ফ্রন্ট অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স নেডার অংশীদার। সেই একে মিত্রজোঁটৰ সরকার থকা দুখন রাজ্যের সরকারে বিষয়টি নিষ্পত্তি করব নারাটো দুর্ভাগ্যজনক। ইয়ার পিছতে জাতীয় পরিষদে কয় যে সৌ সিদিনা অসমৰ মুখ্যমন্ত্রীয়ে এনকাউন্টারক বৈধতা দিবলৈ গৈ কৈছিল যে অসম আরক্ষীক গুলি খাবলৈ এৰি দিব নোৱাৰি। কিন্তু আজি মিজোরাম সীমান্তত সুবুরিয়া রাজ্যের দুর্বৃত্তর গুলি খাই অসম আরক্ষীর লোক আহত হবলগীয়া হয়। এই বিষয়টোক সমানে গুরুত্ব দিবনে বলে অসমৰ মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন জাতীয় পরিষদৰ। আনহাতে সীমা সমস্যার বিষয়টোত মুখ্যমন্ত্রীয়ে নিজে হস্তক্ষেপ করা আর তৎকালীনভাবে সমাধান করার লগতে সীমান্তবর্তী লোকসকলক নিরাপত্তা প্রদান করবলৈ আহ্বান জনাই জাতীয় পরিষদে। লগতে আজির ঘটনাত আহত সকলক উপায়ুক্ত উপযুক্ত ক্ষতিপূরণ দিবলৈ জাতীয় পরিষদে দাবি জনাই। ইয়ার লগতে দর্শকসকল দুই নম্বর খবরটি হৈছে সফল সর্বানন্দক আঁতরাই হিমন্তক মুখ্যমন্ত্রী, বিজেপির উদ্দেশ্য কেবল রাইজর মন ভুলা, বিস্ফোরক মন্তব্য। সফল সর্বানন্দক আঁতরাই হিমন্তক মুখ্যমন্ত্রী, বিজেপির উদ্দেশ্য কেবল রাইজর মন ভুলা, বিস্ফোরক মন্তব্য। কালি বিভিন্ন কার্যসূচী হাতত লৈ অসমলৈ আহিছিল গৃহমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলির অসম ভ্রমণে নিরাশ করলে বিরোধী দল প্রতি দেবব্রত শইকীয়াক। কয় যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহর অসম ভ্রমণ নিরাশাজনক। ভাষণত তেখেতে যদিও বিজেপি দলের সরকারখনের ঢাক ঢোল পিটিলে কিন্তু অসমৰ ৰাইজে ভালকৈ জানে যে যোৱা সময়ছোৱাত যদিও 35গৰাকীতকৈও অধিক কেন্দ্রীয় মন্ত্রী অসম ভ্রমণ করলে কিন্তু অসমৰ ৰাইজে তেওঁলোকৰ পৰা বিশেষ কোনো আঁচনি বা অসমত বিশেষ কোনো উন্নতি হোৱা দেখা নাপালে। কোভিড মহামারীর সময় গৃহমন্ত্রীগুলির অসম ভ্রমণে রাজ্যবাসীলৈ আশার বাতৰি আনিব বলে আশা করেছিল বলে উল্লেখ করে দেবব্রত শইকীয়াই কয় যে মোৰ দৰে চাগে অসমৰ ৰাইজে ভাবিছিল আর্থিক সাহায্য অসমলৈ আনিব, কিন্তু সেয়া নহল। অমিত শাহে সর্বানন্দ সোণোৱালক সফল মুখ্যমন্ত্রী বলে করা মন্তব্যের উপর দেবব্রত শইকীয়াই কয় যে যদি সর্বানন্দ সোণোৱাল এজন সফল মুখ্যমন্ত্রী আছিল তেন্তে তেওঁক আঁতৰালে কিয়? যদি তেখেত সফলই আছিল বর্তমানের মুখ্যমন্ত্রী মহোদয় কিয় কৈছে আগৰ সরকারের দিনত হাজার কোটি টাকার সিন্ডিকেট, গরুর চোরাং সরবরাহ তথা অবৈধ ড্রাগসর কেলেঙ্কারি হয়ে আছিল? গতিকে অমিত শাহ ডাঙরিয়ার অসম ভ্রমণ তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের বর্তমান রাইজক দেখাবলৈ কৰি থকার কামৰ উদ্দেশ্য এটাই, অসমৰ রাইজর মন ভুলা বলে কয় দেবব্রত শইকীয়ে। ইয়ার লগতে দর্শকসকল তিন নম্বর খবরটি হৈছে লাইলাপুরত পুৱাই আজি পুৱাই উপস্থিত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাফলং আবর্ত ভবনত মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক। আজি পুৱাই লাইলাপুরলৈ রওনা হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিস্থিতির বুজ লওয়ার উদ্দেশ্যে রওনা হব মুখ্যমন্ত্রী।
মিজু দুর্বৃত্তৰ গুলীত শহীদ হৈছে ছয়জনকৈ আৰক্ষী, এজন সাধাৰণ লোকো নিহত হৈছে গুলীচালনাৰ ঘটনাত, আহত হৈছে 65জনকৈ লোক। এই মুহূৰ্তত হাফলঙত হাই ভল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 5 নম্বৰ খবৰটি হৈছে বঞ্চনা, চৰকাৰৰ বিৰুদ্ধে পুনৰ জাগিছে অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকা। আজি তামোলপুৰৰ সংসদ শিশু উন্নয়ন প্ৰকল্প বিষয়ৰ কাৰ্যালয়ত ধৰ্ণা দি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে অসম ৰাজ্যিক অংগনবাদী কৰ্মী সহায়িকা সন্থা সমিতিৰ অধীনৰ তামোলপুৰ আঞ্চলিক অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকাই। তামোলপুৰ সংসদ শিশু উন্নয়ন প্ৰকল্পৰ কাৰ্যালয়ৰ সন্মুখত অংগনবাদী আৰু সহায়িকাৰ সহযোগত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। প্ৰতিবাদকাৰীসকলে অংগনবাদী কৰ্মী সহায়িকাসকলৰ মাননী বৃদ্ধি, পেঞ্চনৰ ব্যৱস্থা নোহোৱালৈকে কৰ্মীসকলক 5 লাখ টকা আৰু সহায়িকাসকলক 3 লাখ টকা অৱসৰকালীন সাহায্য প্ৰদান কৰা, অংগনবাদী কেন্দ্ৰসমূহৰ আন্তঃগাঁথনি নিৰ্মাণ কৰা, অতিৰিক্ত মাননী বৃদ্ধি কৰাকে আদি কৰি বিভিন্ন দাবীৰে শ্লোগান দি তামোলপুৰৰ পৰিৱেশ উত্তাল কৰি তোলে। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 5 নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। গোৱালপাৰাত মন্ত্ৰী অজন্তা নেওগৰ কোভিডত স্বামীহাৰা মহিলাক 2.5 লাখ টকাকৈ চেক প্ৰদান, অভিভাৱক মন্ত্ৰীৰ কাৰ্যালয় উদ্বোধন। সোমবাৰে গোৱালপাৰা জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ সভাগৃহত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত অসম চৰকাৰৰ বিত্ত আৰু সমাজ কল্যাণ বিভাগৰ মন্ত্ৰী তথা গোৱালপাৰা জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী অজন্তা নেওগে কোভিডত স্বামীহাৰা হোৱা জিলাখনৰ 24গৰাকী মহিলাক 2.5 লাখ টকাকৈ চেক প্ৰদান কৰে। অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি মন্ত্ৰীগৰাকীয়ে নিজৰ বক্তব্যত কয় যে মহিলাসকলক সামাজিক আৰু আৰ্থিক নিৰাপত্তা প্ৰদানৰ লক্ষ্যৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ একান্ত প্ৰচেষ্টাত কোভিড স্বামীহাৰা মহিলালৈ মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য আঁচনি শীৰ্ষক এক আঁচনি ৰূপায়ণ কৰাৰ বাবে চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। তাৰ অংশ হিচাপে আজি মই আপোনালোকৰ মাজত এই চেক প্ৰদান অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছোঁ বুলি বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে মন্তব্য প্ৰকাশ কৰিছে। তেওঁ লগতে কয় যে নিজৰ স্বামীক হেৰুওৱাৰ বেদনা অত্যন্ত মৰ্মান্তিক। ময়ো মোৰ স্বামীক হেৰুওৱাৰ দিনা চিন্তা কৰিছিলোঁ আগন্তুক দিনবোৰ কেনেকৈ অতিবাহিত কৰিম। মই আপোনালোকৰ দুখৰ সমভাগী হ'বলৈ আজি ইয়ালৈ আহিছোঁ। কোভিড-19ত স্বামীহাৰা হোৱা মহিলাসকলৰ দুখৰ সৈতে আমাৰ চৰকাৰ সমভাগী হৈছে। এইখন আচলতে আঁচনি নহয়, দুখৰ সময়ত আপোনালোকৰ পৰিয়ালবৰ্গলৈ অকণমান আৰ্থিক সাহায্য আগবঢ়োৱাৰ উদ্দেশ্যে চৰকাৰে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আপোনালোকে যাতে সমাজত সন্মান সহকাৰে জীয়াই থাকিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এয়া আমাৰ চৰকাৰৰ শুদ্ধ প্ৰয়াস। আমি নাৰী, আমি হতাশ হ'লে নহ'ব। আপোনালোক আপোনালোকৰ সন্তানৰ বাবে জীয়াই থাকিব লাগিব আৰু তাৰ বাবে আপোনালোক এতিয়াৰ পৰা আৰু অধিক শক্তিশালী হ'ব লাগিব। ইয়াৰ উপৰিও তেওঁ কয় যে আমি পূৰ্বেও বহু সমস্যাৰ সন্মুখীন হৈছোঁ, কিন্তু কোভিড মহামাৰীৰ দৰে সমস্যাৰ আমি প্ৰথম মুখামুখি হৈছোঁ। আমি আশা ৰাখিছোঁ আগন্তুক দিনবোৰত আমি কোভিডত প্ৰতিহত কৰিবলৈ সক্ষম হ'ম। কোভিড মহামাৰীক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থতে আমি টীকাকৰণত সৰ্বাধিক গুৰুত্ব প্ৰদান কৰিছোঁ। এই ক্ষেত্ৰত আপোনালোক সকলোৱে টীকাকৰণৰ বাবে আগবাঢ়ি আহিব লাগিব। মন্ত্ৰীগৰাকীয়ে লগতে উল্লেখ কৰে যে কোভিড-19ত মৃত্যু হোৱা লোকসকলোকে সামৰি এখন আঁচনিৰে বাবে ইতিমধ্যে 2020-22 বিত্তীয় বৰ্ষৰ বাজেটত পৰ্যায় ধাৰ্য কৰা হৈছে আৰু এই প্ৰাৰ্থনা শীৰ্ষক আঁচনিখন ইতিমধ্যে দেশৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে দেওবাৰে আনুষ্ঠানিকভাৱে ৰাইজৰ বাবে উৎসৰ্গা কৰিছে। উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সভাগৃহৰ অনুষ্ঠানৰ পিছতে অভিভাৱক মন্ত্ৰীগৰাকীয়ে গোৱালপাৰা পুৰণি আৱৰ্ত ভৱনৰ এটা কোঠাত অভিভাৱক মন্ত্ৰীৰ কাৰ্যালয় মুকলি কৰে। সভাত ৰাভা হাছং স্বায়ত্ত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য টংকেশ্বৰ ৰাভা, গোৱালপাৰা পূব সমষ্টিৰ বিধায়ক এ কে ৰচিদ আলম, দুধনৈ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক যাদৱ স্বৰ্গীয়াৰী, গোৱালপাৰা জিলাৰ উপায়ুক্ত মীনাক্ষী দাস নাথ, জিলা উন্নয়ন আয়ুক্ত অতিৰিক্ত উপায়ুক্তসকলৰ লগতে জিলাখনৰ শীৰ্ষ বিষয়াসকল আৰু হিতাধিকাৰীসকলৰ নিকট আত্মীয় উপস্থিত থাকে। ইয়াৰ লগতে দৰ্শকসকল, 7 নম্বৰ খবৰটি হৈছে অসম মিজোৰাম সীমান্তত উত্তেজনা অব্যাহত, 4 আৰক্ষীসহ 5জনৰ মৃত্যু। অসম মিজোৰাম সীমান্তত উত্তেজনা অব্যাহত। মিজোৰ গুলীত নিহত 4জন অসম আৰক্ষী। কাছৰ সীমান্তত গুলীবৰ্ষণ কৰে মিজো দুৰ্বৃত্তই। ইফালে এই গুলীবৰ্ষণত মৃত্যু হৈছে এজন স্থানীয় লোকৰো। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰীৰে পাতিছে কথা। আইজললৈ গৈ এই বিষয়ে আলোচনাৰ বাবে ইচ্ছা প্ৰকাশ কৰিছে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই অসমারক্ষীর গুলিরে প্রত্যুত্তর দিবলৈ নির্দেশনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সীমান্তবর্তী অঞ্চললৈ গৈ পরিস্থিতির বুজ লবলৈ মন্ত্রী পীযূষ হাজরিকাক নির্দেশনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এই সংঘর্ষত গুরুতরভাবে আহত হয়েছে কাছাড় জেলার আরক্ষী অধীক্ষক বি চন্দ্রকান্ত নিম্বালকার, ধলাই থানার ভারপ্রাপ্ত বিষয়া সাহাবুদ্দিন লস্করও আহত হয়েছে গুলিবর্ষণত। 30 জনলৈ অধিক আরক্ষী আর স্থানীয় লোক আহত হওয়া বলে জানিব পৰা গৈছে। বর্তমানলৈকে পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অহা নাই। ইয়ার লগতে দর্শক সকল, 8 নম্বর খবরটি হয়েছে একটা ডাঙর খবর, একটা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার হাতত আহি পড়ছে। কামপুরের ভ্যাকসিন কেন্দ্রত অঘটন, এগারী মহিলাক দুবার কৈ দিলে কোভিডর ভ্যাকসিন, তারপর হল এই কাণ্ড। এইগারী মহিলা নিশ্চয় দেখিছে কি অবস্থা হয়েছে, নিশ্চয় আপনাদের স্ক্রিনত দেখব পাৰিছে। আর এই বাতরিটি প্রকাশ পাইছে News18 নামের একটা নিউজ পোর্টেলের। কামপুরের একটা ভ্যাকসিন কেন্দ্রত সংঘটিত হয়েছে অঘটন, এগারী মহিলাক একলগে দিলে দুটাকি ভ্যাকসিন। উত্তর চাংচকি আদর্শ মধ্য ইংরাজী বিদ্যালয় ভ্যাকসিন কেন্দ্রত এই ঘটনা। ভ্যাকসিন লওয়ার পিছতে অচেতন হয়ে পড়ে মহিলাগী, স্বাস্থ্য বিভাগের অসাবধানতার বাবে সংঘটিত হয় এই ঘটনা। তার লগতে দর্শক সকল, ভ্যাকসিন কেন্দ্রত অভিযোগ দিয়ার বহু সময়ের পিছতে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে মহিলাগী দক্ষিণ চাংচকির বন্দনা চৌধুরীপরা। উল্লেখযোগ্য যে মহিলাগীক প্রথমে এগারী নার্সে ভ্যাকসিন দি উঠার পিছতে বহি থাকার সময়তে আন এগারী নার্সে আহি পুনের একটা ভ্যাকসিন প্রদান করে। দ্বিতীয়টো ভ্যাকসিন দিয়ার পিছতেই মহিলাগী অসুস্থ হয়ে পড়ে। তারপরতেই ইপিনে ঘটনা সন্দর্ভত স্বাস্থ্য বিভাগের কর্মচারী দায় করা মন্তব্য করে কয় যে মহিলাগীক ভ্যাকসিন যেহেতু প্রদান করেছিলেই, কেউ দ্বিতীয়বার ভ্যাকসিন দিতে উল্লেখ করা নাছিল। দর্শক সকল, আজির এই ভিডিওটির মাধ্যমে আপনার বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর দিব চেষ্টা করল। যদি খবরকেইটা শুনে ভাল লাগিছে তেনেহলে লাইক করব, শেয়ার করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইডত থাকা যে বেল আইকন আছে প্রেস করে অল অপশনটি ক্লিক করব একবারে নাপাহরিব, এনেকা ধরনের ভিডিও সময় পাই থাকবে। দর্শক সকল, আজির বাই বাই, আকো নেক্সট ভিডিওত লগ পাম। জয় অসম, জয় হিন্দ, বন্দে মাতরম।